বাবা, একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের জাগতিক জগতের দৃষ্টান্ত দিয়ে বলি। এক বাবার তিনটে পুত্র, তিন সন্তান। বাবা অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে, তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। আমরা সবাই করি, আমরা কখনো নিজের কথা না ভেবে সন্তানের ভালোটাই চাই, কিভাবে তারা ভালো থাকবে এই নিয়ে সারাদিন আমরা ব্যতিক ব্যস্ত থাকি। তা তিন সন্তানকে এমন ভাবে মানুষ করেছে, কেউ হয়েছে বড় একজন ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে ব্যারিস্টার। এখন ছেলে তিনটে বাবাকে একদিন জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি যে আমাদের জন্য এত করেছো, এত পরিশ্রম, এত কষ্ট করে বাবা, আমরাও তোমাকে প্রচন্ড ভালোবাসি বাবা। আর এই কথা শুনে বাবার মনে আনন্দ ধরে না যে তিন ছেলে আমায় কত ভালোবাসে। হরি বল। কিন্তু ভালোবাসা কতদিনের মা, শুনুন তাহলে। একদিন মনের আনন্দে তিন ছেলের ভালোবাসা পেয়ে বাবা আমার একদিন পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। পথে যেতে যেতে একজন বৈষ্ণবের সঙ্গে দেখা, সাধুর সঙ্গে দেখা। তা যাই হোক, সাধুকে প্রণাম করলেন। প্রণাম করবার পর সাধু বললেন, এই যে সংসারের জন্য তো অনেক সময় চলে গেল, এবার তার জন্য একটু করো। তখন জিজ্ঞাসা করছে, কার জন্য করব? কেন? যে তোমার আপনজন। বলে, আমার আপনজন? আমার আপন মানে তো আমার সন্তান, তারাই তোমার আপন। ও মা, সংসারে আমরা কাকে বেশি বিশ্বাস করব, আমার ছেলে মেয়েকে, তাই না? বলছে, আপন মানে তো আমার সন্তানই আমার আপনজন। বলছে, তারা তোমার আপনজন? বলছে, হ্যাঁ, তাছাড়া আর আমার বলতে কে আছে, আপন বান্ধব কে? একমাত্র আমার সন্তান। জানেন বৈষ্ণব, আমার সন্তানরা আমাকে কত ভালোবাসে। সাধু বলছে, কত ভালোবাসে একটু বলুন দেখি। বলছে, আমার বড় ছেলে, আমি তিন ছেলেকে মানুষের মতো মানুষ করেছি, তারা সবাই চাকরি বাকরি করে। আমার তিন ছেলে বলেছে, বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো, আমরা তোমাকে বড় ভালোবাসি। তা আমার বড় ছেলে বলেছে, বাবা তুমি যখন একদিন না একদিন তো তুমি চলে যাবে, মরে তো তুমি যাবে, কিন্তু বাবা যেদিন তুমি মারা যাবে সেই দিন এই আমাদের বাড়ির মধ্যে, আমাদের এই বাড়ির ভিতরে যেটা সব থেকে মিষ্টি আম গাছ আছে, ওই আম গাছটা কেটেই তোমার দাহ করা হবে। হরি বল। বৈষ্ণব বলো তো, বৈষ্ণব আমার সন্তান বলেছে বাড়ির মধ্যে যেটা মিষ্টি আম গাছ আছে সেটা দিয়ে আমাকে দাহ করবে, কেন? সে তো বলতে পারত যে টক আম গাছটা দিয়ে দাহ করবে, একটা আম গাছ হলেই হলো। কিন্তু সে বেঁচে গুছে ঠিক করেছে, বাড়িতে এত ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের কথা না ভেবে আমার চিন্তা করে সে মিষ্টি আম গাছটা কেটে ফেলবে, কত ভালোবাসে। মেজ ছেলে বলেছে, আমার বাবা যদি মরে যাবে, যখন আমার বাবাকে যেখানে দাহ করা হবে সেইখানে বিদেশ থেকে দামি দামি টাইস এনে, মানে পাথর এনে একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব। হরি বল, হরি বল। আর ছোট ছেলে কি বলেছে জানো? ওই পাগলটা বলেছে যে আমার বাবা মরে গেলে সাত গ্রামের লোককে বাড়িতে ডেকে ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করবে। ঢেড়া পিটিয়ে, চিঠিপত্র না, ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করে যেখানকার যেটা বিখ্যাত খাবার সেটা এনে তাদের উদর পরিপূর্ণ করে, মানে প্রাণ ভরে লাখ লাখ টাকা খরচ করবে। কত ভালোবাসলে তবেই এমন কথা বলতে পারে। সাধু বললে, তাহলে এক কাজ করো, তুমি একটু পরীক্ষা করে দেখো তো তোমার ছেলেরা যেগুলো বলেছে সেগুলো করে কিনা। বলছে সাধু, এবার কেমন কথা? ছি ছি ছি, আমি জীবিত মানুষটা, এখনো বেঁচে আছি, আপনি আমাকে মরতে বলছেন? বলে, না তোমাকে আমি সত্যি সত্যি মরতে বলছি না, একটু মিছি মিছি তোমায় মরতে বলছি। আমার কাছে এমন একটা বড়ি আছে যেটা তুমি খেলে, তুমি কানে সব কিছু শুনতে পাবে কিন্তু বাইরে থেকে তোমাকে দেখলে যেন মনে হবে তুমি মরে গেছো, কিন্তু তুমি অন্তরে সব জানতে পারবে। এখন বাবার মনে মনে চিন্তা করছে, সাধু যখন বলছে ঠিক আছে পরীক্ষা করেই দেখি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তানরা আমায় বড় ভালোবাসে। ঠিক আছে, সাধুর কাছ থেকে বড়িটা নিয়ে ঘরে গিয়ে রাত্রে খাবার পরে খেয়ে নিয়েছে। পরের দিন সকালবেলা সাতটা বেজে গেছে, আটটা বেজে গেছে, নটা বেজে গেছে, বাবা দরজা খুলছে না। তিন ছেলে ঘরের কাছে এসে ডাকছে, বাবা বাবা, ও বাবা, ও বাবা, দরজা খুলো, এত বেলা হয়ে গেল তুমি এখনো ঘুমাচ্ছো। বলি, ও বাবা, ও বাবা, দরজা খুলো। খুলছে না।
তিন ছেলে চিন্তা করছে বাবা দরজা খুলছে না কেন, তাহলে কি কিছু হলো? ছুটে গিয়ে তিন ছেলে জোরপূর্বক সেই দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে দেখছে বাবা শুয়ে আছে। মা কাছে গিয়ে বাবার অঙ্গে ধাক্কা দিচ্ছে, বাবা ও বাবা ওঠো বাবা, কি হলো তোমার, কথা বলছো না কেন? বারবার ধাক্কা দিয়ে যখন সাড়া পেল না, তিন ছেলে এক সঙ্গে চিৎকার করে কেঁদে উঠল, বাবা বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেছো বাবা, তুমি যে আমাদের মাথার উপরে বট গাছের ছায়ার মতো ছিলে, তুমি কোথায় চলে গেলে বাবা, আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? তিন ছেলে চিৎকার করে কাঁদছে, বাবার অন্তরটাও কেঁদে উঠছে সন্তানের কান্না শুনে। তিন ছেলে অনেকক্ষণ ধরে কাঁদছে, সারা গ্রামবাসী চিৎকার শুনে ছুটে এলো, সবাই ঘর ভর্তি লোকজন আত্মীয় স্বজন সবাই মাথায় হাত দিয়ে বলছে, আহা মানুষটা বড় ভালো ছিল গো, এত তাড়াতাড়ি চলে গেল। সবাই দুঃখ করছে কাঁদছে। বেশ কিছুক্ষণ কান্নাকাটি হওয়ার পর বড় ছেলে দুই ভাইকে কাছে ডেকে বলছে, ভাই শান্ত হ, আর কাঁদিস না, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না ভাই, অতএব তার জন্যে শুধু শুধু কেঁদে আর লাভ কি বল। আহা কত সুন্দর কথা মা বলছে, যে চলে গেছে তার জন্য কেঁদে আর লাভ কি, সে তো আর ফিরে আসবে না, কান্না বন্ধ কর। এতদিন যে মানুষটা নিজের কথা কখনো ভাবেনি, কিসের সন্তান ভালো থাকবে সুখে থাকবে, কিসে ওরা ভালো হবে, আজ তার সন্তান বলছে যে চলে গেছে তার জন্য পিছে কেঁদে লাভ কি, আর তো সে ফিরবে না, কান্না বন্ধ কর। বড় ছেলে বলছে, জানিস ভাই ভেবেছিলাম বাবা মরে গেলে ওই বাড়ির মিষ্টি আম গাছটা কেটে তার দাহ করব, কিন্তু এখন চিন্তা করলাম যে শুধু শুধু মিষ্টি আম গাছটা কেটে লাভ নেই, কারণ যে চলে গেছে তাকে তো আর পাবো না, বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে, আম গাছ দিয়ে দাহ করব বলেছি যখন, যে কোনো একটা আম গাছ হলেই হয়। ওই যে আম গাছটা আছে না, যে গাছের আম ওঠে খাওয়া যায় না, প্রচন্ড টক, ওই গাছটাই না হয় কেটে বাবার শেষ কাজটা করব। মেজো ছেলে বলছে, দাদা আমিও বলেছিলাম বাবার জন্য বিদেশ থেকে দামি দামি পাথর এনে স্মৃতি মন্দির বানাবো, এখন চিন্তা করছি লাখ লাখ টাকা খরচ করব আর কি করতে, বাবাকে তো আর পাবো না, এত টাকা খরচ করে আর কোনো লাভ নেই, তার থেকে ওই বিদেশি পাথর এনে বাবার স্মৃতি মন্দির বানানো যা, আর ওই বাঁশ দিয়ে দরমার বেড়া দিয়ে স্মৃতি মন্দির বানানো, সেটাও তো স্মৃতি মন্দির, সেটাই না হয় করে দেব। ছোট ছেলে বলছে, দাদা আমি ভেবেছিলাম গ্রামের সাত গ্রামের লোককে বাড়িতে ডেকে তাকে ভালো ভালো খাবার খাওয়াবো, কিন্তু এখন চিন্তা করছি লাখ লাখ টাকা খরচ করলে তো হবে না, কারণ আমার তো সন্তান আছে, তাদের তো ভবিষ্যৎ আছে, তার থেকে এক কাজ করি, ওই যে কয়জন আমার বাবার সঙ্গে শ্মশানে যাবে তারা এলে ওই বিদেশি দামি দামি রসগোল্লা সন্দেশ পান্তুয়া মিহিদানা সেগুলো যেমন মিষ্টি, বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি, অর্থাৎ বাড়িতে ওই যে কয়জন শ্মশানে যাবে তাদেরকে বাড়িতে ডেকে এনে ওই চিড়ের সঙ্গে একটু গুড় বাতাসা মিশিয়ে খাইয়ে দিলেই হরি বল হরি বল হরি বল। এটাই হলো সংসার মা। তখন বুঝবো বাবা যখন সেই দিনটা আমার জীবনে আসবে। এখন আমরা অন্ধের মধ্যে ডুবে আছি, মায়ার সংসারে সন্তান পরিজন নিয়ে অন্ধ হয়ে ডুবে আছি, কিন্তু সেই দিনে বুঝবো যেদিন আমার জীবনে এই দিন আসবে। বাবা শুয়ে শুয়ে সব কথা শুনে যেই না বিছানা থেকে উঠে বসেছে, চিৎকার করে উঠেছে, বাবা বাবা তুমি এখনো মরনি, এখনো তুমি বেঁচে আছো। বাবা বলছে, ওরে এতদিন আমি মরেই ছিলাম, আজ আমি বেঁচে উঠেছি, তবে যে কটা দিন এবার বেঁচে থাকবো তোদের জন্য আর ভাববো না, কারণ তোদের জন্য ভেবে ভেবে বুঝতে পেরেছি যে তোরা আমার কত আপন, আজ বুঝেছি
ছুটতে ছুটতে বৈষ্ণব চরণে চোখ পৌঁছালো, সাধু তাকে দীক্ষা দিল, নামের মালা হাতে দিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদে। তার চোখের জল দেখে আরো এক ভক্ত কেঁদে উঠল, মা সে কে জানেন? রজনীকান্ত সেন। তিনি কেঁদে কেঁদে ভগবানের চরণে জানালেন, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে, কবে তাপিত চিত করিব শীতল তোমার করুণা চন্দনে, কবে কৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসাল নন্দনে, কবে তোমাতে হয়ে যাব হৃদয় শিহরিবে আকুল হইবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসাল নন্দনে, হে দয়াময় এই সংসার এই বিষয় আমার কাছে বিষের কাঁটার মতো, একবার তোমার রাগে চরণে আমায় তুমি চাই হরি বল হরি বল, কবে ভবের সুখ দুঃখ চরণে তলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া, আমার চরণ টলিবে না হৃদয় গো আকুল ক্রন্দনে, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসাল নন্দনে। বৈষ্ণব ভক্ত বললেন, হে প্রভু কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন, তবু কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, কবে যাব সকল ছেড়ে আমি কবে
কমল ছেড়ে মধুর বৃন্দাবন ওই না কৃষ্ণ হরি মাল মোর হরি মাল আমার পুরাব ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাব কথাগুলো কি বলছে মা শুনো কৃষ্ণ নামে ওগো কৃষ্ণ নামে গোবিন্দ ঘোষকে বলিন গোবিন্দ তোমাকে আমার সঙ্গী করেছি আমার সঙ্গ ছাড়া তোমায় করব না কিন্তু গোবিন্দ আমার মনে বড় বাসনা আমি একটু তীর্থ ভ্রমণে যাব তুমি কি আমার সঙ্গে যাবে হ্যাঁ দয়াময় বেশ তাহলে চলো এবার অগণিত ভক্তকে নিয়ে গৌরহরি ছুটতে ছুটতে যাচ্ছেন মামা নীলাচল থেকে এবার তীর্থ ভ্রমণে ছুটলেন সকল ভক্তগণকে নিয়ে কিন্তু হলো কি দেখুন ভক্তগণ সবাই মিলে যখন প্রভুকে নিয়ে যাচ্ছে যেতে যেতে দেখা গেল যে ভক্তরা পিছনে আর গৌরহরি বেশ কিছুটা সামনে ভক্তরা চিন্তা করছে সর্বনাশ প্রভু যদি আগে আগে যায় তাহলে তো আমরা পথ ভুলে যাব তাই না তাই ডাকছে ও দয়াময় ও দয়াময় গৌরহরি গৌরহরি যেই না ডাক দিয়েছে মা গৌরহরি দাঁড়িয়ে পড়েছে কেন দাঁড়ালো ভক্তির জন্য তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে তবে হ্যাঁ যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে কাছে যেই না এসেছে বলছে তাড়াতাড়ি চলো যাচ্ছি তো প্রভু কিন্তু তোমার বাচু ধরতে পারছি না আচ্ছা দয়াময় গৌরহরি গোবিন্দের কাছে কি বলছে গোবিন্দ একটা কথা জিজ্ঞাসা করব বলো প্রভু আচ্ছা গোবিন্দ তুমি তো সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো তা তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে যদি থাকে বলতে পারো গোবিন্দ ঘোষ বলছে প্রভু বাসনা আবার কার থাকে না এ জগতে সবার যেমন বাসনা আছে আমারও আছে আচ্ছা তা কি বাসনা তোমার শুনবি কি বাসনা মা গোবিন্দ ঘোষের মনে কি বাসনা আচ্ছা এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি যদি ভগবান এসে আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যে বলো ভক্ত তোমার মনে কি বাসনা কি চাইবেন সত্যি কথাটা বলবেন কীর্তনের আসরে বসে জন্য বলবেন না যে গোবিন্দকে চাই কি চাইবো আমরা ঘুম থেকে উঠে ভগবানের চরণে যখন ফুল তুলসী দিই কি বলি হে ভগবান
তুমি আমায় ভালো রেখো, আমায় সুস্থ রেখো, ছেলে মেয়েকে ভালো রেখো, সংসার ভালো রেখো, হ্যাঁ আমাকে সুখী রেখো। হরি বল হরি বল, এটা হচ্ছে আমাদের কামনা। আমাদেরকে সুখী রেখো, ভালো রেখো, শান্তিতে রেখো, এটা হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়াটা কি? কোনোদিন কেউ বলতে পারবেন, এখানে যত ভক্ত আছেন কেউ বলতে পারবেন যে কখনো কোনোদিন ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে বলেছেন যে হে প্রভু তুমি তো অনেক দিয়েছো, আমি তোমার কাছে আর কিছু চাই না, কিন্তু তুমি কোথায় আছো জানি না, তুমি ভালো থেকো সুখী থেকো। কখনো তার ভালো তো আমরা চাই না, শুধু দাও। প্রতিদানে তাকেও যে কিছু দিতে হয় সেটা আমাদের জানা নেই। তাই ভগবান যেমন দেন আবার কেড়েও নেন, কারণ আমরা তো তার জন্য কিছু করি না, এটা আমাদের চাওয়া। আর ভক্তের চাওয়া কি? হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু, হরিদাস এখানে যত ভক্ত আছে সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে, কিন্তু তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, জীবনে এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা পেয়েছো, বলো তুমি কি চাও? হরিদাস ঠাকুর বলেছিলেন দয়াময়, শিশুকাল থেকে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি, শিশুকালে মুসলমানের অন্নক্ষী আমি বড় হয়েছি, যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এ জগতে চাইতে যদি হয় তুমি তো সব, তাহলে আমি তোমার জন্য চাইব? ভগবান বললেন না না, প্রভু বললেন আমার জন্য কেন চাইবে, তুমি তোমার নিজের জন্য চাইবে। কি চাইলেন ভক্ত? হে প্রভু, প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে, প্রভু তোমার চরণে ছাড়া বিদায় গৌর হরি বল হরি বল, নহে কমনে, প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নহে কমনে, আমি যত দূরে চলে যায় তুমি নিজ হাতে কাছে টেনে নিও, ওগো প্রভু আর কিছু নাহে কামনে, প্রভু তোমার ওই চরণে আর কিছু নহে কামনে, অগো আমারে তোমার করে নিও, প্রভু
আর কিছু নাই কামনি প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনি। তাহলে ভক্তির মনে বাসনা কি, যেন প্রভু তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না, এটা হলো ভক্তির চাওয়া। তাই আজ যখন গোবিন্দকে জিজ্ঞাসা করেছে গোবিন্দ তোমার কি বাসনা, গোবিন্দ ঘোষ বললেন প্রভু আমার কি বাসনা জানো, আমার মনেতে ছিল বাসনা বাসনা, আমার মনেতে ছিল বাসনা যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, আমি পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, প্রভু সেবা শোনায় ছিল বাসনা কি বাসনা, যাব মধুর বৃন্দাবনে পাব যুগল দর্শন। আহা, যেই না বলেছে বৃন্দাবনে যাব, প্রভু ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে। ও গোবিন্দ তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও তো সেই একই বাসনা, আমি বৃন্দাবনে যাব। বাবা বাবা, এবার সঙ্গে করে নিয়ে যাচ্ছে মা, যেতে যেতে কি হলো দেখুন, বেশ কিছুটা পথ যাবার পরে বাবা গৌরহরি আগে আগে আবার ভক্তরা পিছনে পড়ে গেছে। এখন ভক্তরা চিন্তা করছে যা প্রভু তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না। এখন গৌরহরি একা একা যাচ্ছে গভীর বনের ভিতর দিয়ে, আর ভক্তরা তার পশ্চাতে যাচ্ছে বেশ কিছুটা মাঝখানে দূরত্ব। এদিকে আমার প্রভু পথে যেতে যেতে তার কণ্ঠটা শুকিয়ে গেছে বাবা, তৃষ্ণার্ত পিপাসা পেয়েছ, চিন্তা করছে পথে যাচ্ছে তো, আর মনে মনে ভাবছে হে কৃষ্ণ কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম, বলছি আর যাচ্ছে। এমন সময় হঠাৎ প্রভু দেখলেন কি, এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে শিখাই করে ঘোলের ভাণ্ড সাজিয়ে, মনে মনে চিন্তা করছি বা 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 বা, আমি চেয়েছি জল, একেবারে কৃষ্ণ কেমন কৃপাময় আমার জন্য ঘোল পাঠিয়েছি, ঘোল ও গোয়ালা। হ্যাঁ কে বলো? আমি গো, আমি। শোনো না, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ হ্যাঁ। এদিকে কাছে ডেকে নিয়ে বলছি আমায় একটু ঘোল দাও না, গোয়ালা বলছি ঠাকুর একটু দাঁড়াও দিচ্ছি। কাঁধ থেকে বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে গেছে বাবা, হঠাৎ প্রভু বলছে শোনো শোনো শোনো, ও গোয়ালা ওই ছোট ভাণ্ডে আমার হবে না, কেন জানো, আমার যে অনেক তৃষ্ণা পেয়েছি গো, যেটা বড় আছে না সবচেয়ে যেটা বড়, ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে বা বাবা, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছি আজ, এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খেয়ে নেয় তাহলে আমাকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে, আমাকে আর বইয়ে বেরাতে হবে না, আজকে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। কি করেছে মা, ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে, খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়ে বলছে গোয়ালা এই না ধর, অনেক ভালো খাওয়িয়েছো, হ্যাঁ কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা কর। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণ আমি ভাণ্ডটা, ততক্ষণ আমি এগুলো সব গুছিয়ে নিই, এখন পিছন ফিরে ভাণ্ড, ছোট ভাঁড় বড় ভাঁড় সব গুছিয়ে নিই। হঠাৎ যেই না গোছানো হয়ে গেছে তাকিয়ে দেখছি ঠাকুর চলে যাচ্ছে, চিৎকার করে ডাকছে ও ঠাকুর, ও ঠাকুর, বলি ও ঠাকুর কোথায় যাচ্ছ? গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে আমায় ডাকছো নাকি? হ্যাঁ ডাকবো না কেন, ঘোল খেয়েছো ঘোলের দাম দিয়ে যাও। ঘোলের দাম আমার কাছে তো কড়ি নেই, কড়ি নেই, এই কড়ি নেই বলে শুনবো না, তুমি ঘোল খেয়েছো ঘোলের দাম দিয়ে তারপরে যাবে।
দেখো আমি তো সন্ন্যাসী, আমি আর কুড়ি কোথায় পাবো বলো? কি বললে? তাহলে তুমি ঘোল খেলে কেন? বলি আগে বলনি কেন? আগে কেন বলনি? যদি তুমি আগে বলতে আমি তোমায় ঘোল দিতাম না। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই অত শত জানি না। প্রভু বলছে দেখো আমি তো সন্ন্যাসী, আমি আর কড়ি কোথায় পাই বলো? যার কাছে কড়ি নাই তার আবার ঘোল খাওয়া শখ আসে কোথা থেকে? আমাকে ঘোলের দাম দাও। গৌরহরি দেখছি সর্বনাশ, অর্থের জন্য কেমন করে কাঁদছে গো। কাছে এসে বলছে গোয়ালা শান্ত হও, কেঁদো না, দেখো আমার কাছে তো কড়ি নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদেরকে তুমি বলো তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। যাক গোয়ালা চিন্তা করছে তাহলে একটু অপেক্ষা করি। প্রভু কিন্তু চলে গেল মা, আর এদিকে ভক্তরা ওই যে প্রভুর পাঁচু পাঁচু যাচ্ছে, তারা প্রভুর চরণ স্মরণ করে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। পথের মাঝে দাঁড়িয়ে হঠাৎ আমাদের নামে বাধা দিলে, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো আমি চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী, আমার কাছে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাই তোমাদের কাছ থেকে দাম নিতে বলেছি, আমাকে দামটা দাও আমি চলে যাই। তোমার কাছে ঘোল খেয়েছি কিন্তু দাম দিতে পারিনি, একে অপরের দিকে তাকাতাকি করছে, কে খেলো ঘোল? এই ঘোল খেয়েছো, ঘোল খেয়েছো? ওমা আপনার ঘোল খেয়েছেন বাবা? আপনার কি ঘোল খেয়েছেন? বলছি সংসারের ঘোলটা যা খেয়েছি, আগে যদি জানতাম এই ঘোল খেতাম না। হরি বল, সংসারের ঘোল তো সবাই খেয়েছি, কিন্তু এই ঘোষের কাছ থেকে, গোয়ালার কাছ থেকে কেউ খেয়েছেন? খাননি? এই যে এই তোমার কাছ থেকে তো কেউ ঘোল খায়নি, তোমাকে শুধু শুধু দাম দেবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, যাকে চল্লিশ ভাষা বলে তোমাদের দলের লোক। আমাদের সঙ্গের সঙ্গী, আচ্ছা দেখতে কেমন একটু বলতে পারবে? বলছি সেটা একটু একটু বলতে পারবো, তো বলো তো দেখি দেখতে কেমন।
একটু আকার ইঙ্গিত করলে তো বোঝা যাবে কি খেয়েছে। শোনো তাহলে, নবীন যৌবন বেশি বয়স না, 24 বছর বয়সে আমার বহু সন্ন্যাসী হয়েছিলেন, তাই বলছি শোনো। নবীন যৌবন আবার গলিত কাঞ্চন ঘটি তটে রাঙাবার, নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই রাঙাবাই, আবার মুখে কৃষ্ণ বলিয়া নেচে নেচে যাই, মুখে কৃষ্ণ 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 বলেছে মা গোয়ালা কি করবি, কপাল চাপড়ি কাজ ছাড় বলছি, মোটেও ভালো হবে না ওই ঠাকুরের, মোটেও ভালো হবে না। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, ঘুম থেকে উঠে যে কার মুখ দেখেছিলাম, আগে জানলে আমি ঘর থেকে বাইরে বেরোতাম, বসে বসে কাঁদছে। ভক্তরা আর কি করবে, তারা তো দাম দিতে পারেনি মা, লজ্জা পেয়ে পাশ কাটি কাটি চলে যায়। গোয়ালা চিন্তা করছে কেঁদে তো লাভ হবে না, আজকে দিনে যা গেছে তো গেছে, যাই আজ ঘরে ফিরে যাই। এই ভেবে যেই না বাঘটা তুলতে গেল, হঠাৎ দেখছে বেজায় ভারী, আমার বাঘটা তো ভারী হলো কি করে, সব থেকে বড় ভাণ্ডের ঘোলটা খেয়েছে, বাঘটা তো হালকা হবার কথা কিন্তু ভারী হলো কেন, দেখি তো ছোট ভাণ্ডগুলো নামিয়েছে, যে ভাণ্ডের ঘোল আমার প্রভুর সেবা করেছে মা, কখন কাকে কেমন ভাবে যে কৃপা করে কেউ বুঝতে পারে কেউ পারে না। ছোট ভাণ্ডগুলি নামিয়ে দেখছেন কি ওই বড় ভাণ্ডে, যে ভাণ্ডের ঘোল প্রভু খেয়েছেন সেই ভাণ্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা, বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি, গৌর হরি তুমি একটু দাঁড়াও, ধরো একটু দাঁড়াও, ছুটে গিয়ে প্রভু রাগে চরণ তলে আছড়ে, তোমার কেমন করুণা কেমন তোমার কৃপা, আমি তো তোমায় চিনতে পারিনি, তোমায় আমি বুঝতে পারিনি, তুমি যদি আমায় কৃপাই করবে তাহলে এমন ভাবে করলে কেন, আমি তোমাকে না জেনে না বুঝে কত কত কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করে দাও দয়া। গৌর হরি বলছে শান্ত হও গলা, সংসারের জন্য জীবনের অনেক সময় চলে গেছে, আর তো বেশি সময় নেই, অন্তত কিছুটা সময় যতটুকু সময় আছে একবার তার কথা ভাবো, একবার কৃষ্ণ সেবা করো, ক্ষমা করো দয়াময়, আমি ক্ষমা করো, হরি বল হরি বল, ও গো দয়াময়।
এসেছো ধরাতে উদ্ধারিতে পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো দিন আশীর্বাদ করলেন প্রভু, আশীর্বাদ করে তাকে ঘরে পাঠিয়ে দিয়ে সকল ভক্তকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? পূর্বস্থলিতে। বাবা, এবার যেই না পূর্বস্থলিতে এসেছে, গৌর হরি বলছে কোথায় এলাম গোবিন্দ? অদেমা, এটা তো পূর্বস্থলি। বাবা শোনো গোবিন্দ, আজ আর কোথাও যাব না, এখানে সেবার আয়োজন কর। যেই না বলেছে গোবিন্দ ঘোষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, প্রভু তুমি তো বললে বটে আয়োজন করো, এত ভক্তি সেবার আয়োজন আমি একা করব কি করে, একবারও তো সেটা ভাবলে না, তুমি তো বলে খালাস, এখন আমি কি করি? পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মা, কিন্তু যার ভাবনা সেই তো ভাবে। যেই না প্রভু এসেছে পূর্বস্থলিতে, সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে। আর নদেবাসী যখনই শুনেছে গৌর এসেছে পূর্বস্থলিতে, যে যেমন অবস্থায় ছিল সেইভাবে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর দর্শন। কিন্তু কেউ খালি হাতে নয়, সবার হাতে প্রভুর সেবার সামগ্রী। তাই শাস্ত্রে বললেন ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা আপনি ততটুকুই গোবিন্দ সেবার জন্য হাতে করে নিয়ে যাবেন, খালি হাতে কখনো আসবেন না। তাই প্রভুর সেবার সামগ্রী নিয়ে সকল প্রিয় ভক্তরা ছুটতে ছুটতে যাচ্ছে। আর যেই না সবাইকে দেখেছে, গৌর হরি বলছে এদিকে এসো গোবিন্দ। খুব চিন্তায় পড়েছিলে তাই না, কি করে কি হবে এত ভক্তের আয়োজন? হ্যাঁ, ওই দেখো, চেয়ে দেখো এখানে কত ভক্ত দেখেছো, কিন্তু কেউ খালি হাতে নয়, সবাই আমার জন্য সেবার বস্তু এনেছে। চিন্তার অবসান হয়েছে তো? অন্তত রান্ধন তো করো। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে সবার কাছ থেকে সেবার সামগ্রী একত্রিত করে রান্না করেছে। রন্ধন করি সবার আগে প্রভুর সেবা হলো মা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলা, সেবার পরে কি করেছে মা? হাত বাড়িয়েছে, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। গোবিন্দ ঘোষ বলছে তুমি হাত বাড়ালে কেন প্রভু, আবার কি চাই? শিখি সেবার পরে কি দিতে হয় জানো না? বলি ও গোবিন্দ আমার যে মুখশুদ্ধি চাই। ও এই কথা, আচ্ছা প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না? আরে হরি তো কি গো, হরি তো কি, ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে প্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কিন্তু কতটা পথ, যেখানে প্রভু আছেন সেখান থেকে গ্রাম তিন ক্রোশ পর, ছুটতে ছুটতে গিয়ে যাচ্ছে গ্রামের মাঝে, গিয়ে ভিক্ষা চাইছে কি? মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিলা, মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিলা, মুখশুদ্ধি মাগিবার তারে গোবিন্দ চলিলা, দুইটি হরি তাকে মাগিয়া লইলা, হরি বল দুইটি হরি তাকে মাগিয়া লইলা, দুইটি হরি তাকে মাগিয়া লইলা, দুইটি হরি তাকে মাগিয়া লইলা। দুটো হরিদকে ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে আসছে।
তাহলে গেছে তিন ক্রোশ আবার ফিরে আসছে তিন ক্রোশ ছয় ক্রোশ কিছুটা পথে সার পারছে না হাঁপিয়ে উঠেছে চিন্তা করছি এক কাজ করি একটা গাছে ছাওয়ায় একটু বিশ্রাম করি তারপরে না হয় আবার যাব এই ভেবে একটা গাছে ছাওয়ায় বিশ্রাম করছি কিছুক্ষণ পর বাবা যেই না ওই মৃদু মৃদু বাতাসে দেহটা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করছি তাই তো প্রভু আজকে যেমন চাইলেন কালও তো চাইতে পারেন আজকে আমাকে ছয় ক্রোশ পথ অতিক্রম করতে হয়েছে কাল যদি আরো বেশি যেতে হয় তার থেকে একটা কাজ করি প্রভু তো আর জানছে না ওই দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই একটা আমার কাছে থাক প্রভু তো আর জানছে না এখানেই কিন্তু আমাদের ভুলটা হয় মা প্রভু তো আর জানছে না বারবার একটা কথাই বলছে প্রভু তো আর জানছে না একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব সেই ভালো একটা নিজের কাছে রেখে দিয়ে আর একটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে ওই একটাই দিয়ে অন্তর্যামী কিচ্ছু বললেন না তিনি সব জানতে পারলেন মুখে কিছু বললেন না কিছুক্ষণ বিশ্রাম করে ভক্তগণকে বলেন চলো ভক্ত আবার আমরা যাত্রা করি সবাইকে নিয়ে আবার যাত্রা করলেন প্রভু হরি বল হরি বল তাই সবাই যাচ্ছে কেমন ভাবে সবার মুখে কৃষ্ণ হরি গুণগান হ্যাঁ তো আমরা একটু গাইব হাত তুলতে হবে এবার এত সময় শ্রবণ করলেন এবার একটু কাজ করতে হবে সবাই হাত তুলুন মায়েরা করে হলুদ ধ্বনি দিন আচ্ছা হলুদ ধ্বনি দিতে হবে না আমি যেটা গাইবো সেটাই গাইবেন হ্যাঁ শুনে নিন শুনে শুনে কিন্তু হ্যাঁ আন শুরু জন্য না হয় হাতে তালি দিয়ে হাত নামাতে বলিনি তো হাত তুলতে বলেছি সবাই তুলেছেন তো হাতটা তুলে এবার আমি গাইবো আর তারপরে আপনারা গাইবেন তালে তালে হ্যাঁ হাতে তালটা রাখবেন তাহলে দেখবেন ঠিক ঠিক হবে হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন আমার মায়েদের এত সুন্দর কণ্ঠ একদম মানে তুলনা হয় না অসাধারণ একটু জোরে জোরে গাইবেন হ্যাঁ হ্যাঁ শুনে নিন হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে
कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। खूब सुंदर हरि नामे की आनंद डुबले जाना जाए है ना, ना डुबले बोझा जाबे ना। एमन सुख एमन शांति एमन अमृत संसारे पावा जाए ना मा, जेटा हरिबासरे साधु संगे लाभ करा जाए। এই সুখ আপনি আর কোথাও পাবেন না। আহা, তাই আজ সবাই মিলে যাচ্ছেন প্রভুকে নিয়ে নাম গাইতে গাইতে, কিন্তু এলেন কোথায়? পরদিবা সেতে প্রভু অগ্রদীপে আইলা রে, পরদিবা পরদিবা সেতে প্রভু অগ্রদীপে আইলা, পরদিবা সেতে প্রভু অগ্রদীপে আইলা। অগ্রদীপে যেই না এসেছি বলছি গোবিন্দ কোথায় এলাম, ও প্রভু চিনতে পারছো না এটা যে অগ্রদীপ, বা 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 অনেক দূর চলে এলাম দেখছি। শোনো গোবিন্দ আর কোথাও যাবো না, সেবার আয়োজন করো। যেই না আয়োজন করেছে বড় ভগবান তো বড় চতুর মা, ওই অগ্রদীপেই কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। আর ওই অগ্রদীপে এসেই ভগবান বলছে আর কোথাও যাবো না, এখানে সেবার আয়োজন করো। সেবার আয়োজন হলো, প্রভুর সেবা হলো, ঠিক আগের দিনের মতো করে আবার হাত বাড়িয়েছে। মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, ওই দেখো মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, দি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, আমার ভজনে রই অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, আমার ভজনে রই অবশেষে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। এই না হাত বাড়িয়েছে বাবা গোবিন্দ ঘোষের ভাবে একেবারে গদ গদ। জানতাম, মনে বড় আনন্দ হচ্ছে, বলছি আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি দাঁড়া। যেটা নিজের কাছে রেখেছিল তাড়াতাড়ি করে সেটা বাহির করে এই না ধর। গৌরহরি বললেন দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে চাইবা মাত্র তো তুমি দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল, কিন্তু আজ চাইবা মাত্র এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে? কেন আমি তো জানি তুমি আজও চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে আমি দুটোই তোমাকে দিন একটা আমার কাছে রেখেছিলাম। বাহ চমৎকার গোবিন্দ, আমার সঙ্গ করে তবে তুমি এই শিক্ষা পেয়েছো। দয়াময়ে আমি কি কোনো ভুল করলাম? না না তুমি কোনো ভুল করনি, ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। দয়াময় তুমি কিসে আমার ভুল করলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো গোবিন্দ আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে, এ কথা তুমি কেন বললে দয়াময়, কি অপরাধ করেছি তোমার চরণে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি আমায় বুঝিয়ে বলো প্রভু। গোবিন্দ সন্ন্যাসীর নহে কবু সঞ্চয়ী বাসনা, আমার সঙ্গে হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছ। যে আমার সঙ্গ করে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, যে সঞ্চয় করে, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। এমন কথা তুমি বলো না প্রভু, সঞ্চয় যদি আমি করেও থাকি আমি তো তোমার জন্য করেছি, আমি তো আমার নিজের জন্য করিনি, এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে যা সাজা দেবে আমি মাথা বেঁধে নেব, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না। রিবল আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি তো জানো আমার বলতে যা কিছু সর্বস্ব ত্যাগ করে তোমার নামকে সম্বল করে আজ তোমার কাছে এসে দাঁড়িয়েছে দয়াময়, তুমি আমায় ত্যাগ করো না। আমি কোথায় যাব বলো, কার কাছে যাব দয়াময়? গৌরী কোনো কথাই শুনছে না মা, তা যে কথা সেই কাজ,
ভক্তগণকে বলছি ভক্ত আর এখানে থাকবো না, আমি মনে করি গোবিন্দ ঘোষের মুখ দর্শন করা আমার উচিত নয়, চলো ভক্ত আজ এই মুহূর্তে গোবিন্দকে ত্যাগ করে আমরা সবাই চলে যাব। না দয়াময় না প্রভু, তুমি আমায় ফেলে চলে যেও না, তুমি যেতে পারো না দয়াময়, আমায় ফেলে যেতে পারো না, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে দয়াময়। ও প্রভু তুমি তো করুণাময়, তুমি তো দয়াল, আমি এসেছি হে প্রভু তোমারি চরণ শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে আমি এসেছি প্রভু তোমার চরণ শরণ লইব বলে প্রভু শরণ Thank you.
তোমারি চরণ শরণ লইব বলে প্রভু শরণ লইব বলে প্রভু শরণ লইব বলে বাবা প্রভু চলে গেলেন কোনো কথাই শুনল না গোবিন্দ ঘোষ বলে উঠলেন প্রভু তুমি যাচ্ছ যাও তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও দয়াময় তুমি আমাকে ছেড়ে চলে গেলে কি হবে যদি মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে থাকি আজ তুমি চলে যাচ্ছ চলে যাও কিন্তু পনেরো দিনের মধ্যে মানে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে এই আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম তুমি যেখানে যাবে যাও আমি তোমার সঙ্গী হতে চাই না কিন্তু যদি মনে প্রাণে আমি ভালোবেসে থাকি তোমাকে আবার ফিরে আসতে হবে চলে গেল মা গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগুড়ি দিয়ে কাঁদে অগ্রদীপেই তো তার ঘর পাড়াপড়শি যখন দেখলেন যে গোবিন্দ ঘোষ ধুলাই কাঁপছে তাকে ধরে তারা নিজের ঘরে পৌঁছে দিলেন কিন্তু যে জন একবার আমার প্রভুর সঙ্গ লাভ করেছে তার কিন্তু আর এছাড় ঘর ভালো লাগবে ঘরের মধ্যে এক একটা দিন যায় যেন মনে হয় এক এক বৎসর আর সহ্য করতে পারে না দেখতে দেখতে আজ ১৩ দিন নিজের প্রাণটা আর রাখতে পারছে না মনে মনে চিন্তা করছে আজ যখন প্রভুর চরণে আমার ঠাই হলো না এই প্রাণ আমি আর রাখবো না দেখতে দেখতে আজ ১৩ দিন হয়ে গেল কিন্তু প্রভুর কৃপা পেলাম না ওই গঙ্গার জলে আমি নিজেকে বিসর্জন করব এই ভেবে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে কিন্তু বাবা ভক্তির তো মৃত্যু হয় না প্রভু যখনই জানতে পারলেন যে তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে সঙ্গে সঙ্গে প্রভু আমার একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিলেন কোথা থেকে দিলেন রামকেলিতে ওই রামকেলিতে প্রভু আমার একটা কষ্টি পাথর জলে ভাসালেন আর সেই পাথরটা ভাসতে ভাসতে ওই অগ্রদীপের ঘাটে এসে পৌঁছাল আর গোবিন্দ ঘোষ বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে এক পা দুপা করতে করতে জলে নামছে নামতে নামতে যখন বক্ষস্থল পর্যন্ত জল ওই পাথরটা ভাসতে 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 অঙ্গে এসে লেগেছে আবার দূরে সরিয়ে দিল আবার সেই পাথরটা ভাসতে ভাসতে বারবার সে অঙ্গে লাগছে বারবার যখন অঙ্গে লাগছে গোবিন্দ ঘোষ সহ্য করতে না পেরে পাথরটা হাতে করে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে হঠাৎ দৈববাণী হলো গোবিন্দ নিজেকে বিসর্জন করো না ঘরে ফিরে যাও চারিদিকে তাকাচ্ছে কে কে এমন করে কথা বলে এ তো আমার প্রভুর কণ্ঠ কিন্তু দেখতে পাচ্ছি না কেন আবার বলছি ঘরে ফিরে যাও গোবিন্দ নিজেকে বিসর্জন করো না আর মরা হলো না মা ওই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে চলে এলো চলে গেল ১৩ দিন আজ ১৪ দিন হলো ভক্তের কি মৃত্যু হয় ভক্তের ভক্তি যদি কানায় কানায় পূর্ণ হয়ে যায় ভক্তকে ভগবানের কাছে যাওয়া লাগে না সে নিজে ছুটে আসে আজ সেই হলো প্রভু আমার অগণিত ভক্তকে নিয়ে আবার পুনরায় অগ্রদীপে এসে পৌঁছালেন হরি বল হরি বল হরি বল ফিরে এসে ডাকছি গোবিন্দ ও গোবিন্দ দরজা খোলো যেই না বলেছে দরজা খোলো গোবিন্দ ঘোষ প্রভুর কণ্ঠ শুনে চিনতে পেরেছে ছুটে এসে দরজাটা যেই খুলেছে দেখছে বাইরে গৌর হরি চরণটা জড়িয়ে ধরেছে দয়া হরি বল হরি বল এই অধমের কথা তোমার মনে পড়েছে দয়া বল তোমার মনে পড়েছে কথা দাও তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না আগে কথা দাও আজ তোমায় কথা দিতেই হবে আমি আর পারবো না তোমায় ছেড়ে থাকতে গৌর হরি বলছে শান্ত হও গোবিন্দ আমি কথা দিলাম তোমায় ছেড়ে যাব না কিন্তু একটা কথা বলো তো আমি যে আসবো সেটা তুমি জানতে না তো প্রভু আমাকে তো কেউ বলিনি আচ্ছা গোবিন্দ তুমি কি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে হ্যাঁ তুমি কি করে জানলে বাহ আমি জানবো না বলি শোনো সেখানে কিছু পেয়েছিলে কি পেয়েছিলাম প্রভু একটা পুরা কাষ্ঠ যাও শিগগিরি নিয়ে এসো ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে সেই আবর্জনার মধ্যে থেকে সেই
অষ্টিপাথর হাতে করে দেখছি কি এ তো পোড়াকাষ্ঠ নয় অষ্টিপাথর গায়ে লেখা আছে কৃষ্ণ 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 সেই কালো অষ্টি পাথরটা বুকের মধ্যে করে নিয়ে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে গৌর হরি বলছে সোনা গোবিন্দ এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব এক ভাস্করে সেই বিগ্রহ তৈরি করলেন প্রভু নিজে হাতে স্থাপন করে নাম দিলেন গোপীনা সোনা গোবিন্দ আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনা প্রতিদিন ভিক্ষা করবে সঞ্চয় করবে না যতটুকু ভিক্ষায় পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে আরো বলি শোনো এই যে তোমার ঘরে স্থাপন করলাম তুমি তাকে সেবা দেবে কিন্তু তোমার তো একা একা ঘর ভালো লাগবে না তাই তুমি একটা বিবাহ করো দেখুন মা সংসার দিচ্ছে কেমন পরীক্ষা পদে পদে পরীক্ষা সোনা গোবিন্দ বিবাহ করে দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে তোমাদের সেবা থেকেই এই অগ্রদীপবাসী সেবা শিখবে আর এবার আমাকে বিদায় দাও তুমি কোথায় যাবে তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না কি ভেবেছো তুমি তুমি আবার আমায় ছেড়ে চলে যাবে আর আমি তোমায় ছাড়ব না হাতটা ধরে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে বন্ধ করে দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখছে বাইরে গৌর হরি দাঁড়িয়ে আছে হে কি প্রভু তুমি আমি তো তোমাকে ঘরে বেঁধে রেখেছি বাইরে লেগে করে আবার দরজা খুলেছে খুলে দেখছে কি বাবা দেখে ঘরে গোরা বাইরে গোবিন্দ আমি তো তোমায় কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না তোমার বিশ্বাস হলো না আমাদের আর গোবিন্দাথে গোপীনাথে একই অঙ্গ হয় গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয় এবার আমাকে বিদায় দাও কোথায় যাবে তুমি প্রভু আমি তুমি কি জানো না গোবিন্দ আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে ও গো আমার মন মানে না যাব বৃন্দাবনে ও গো নয়ন ভরে নয়ন ভরে হেরব সদা নয়ন ভরে হেরব সদা আমি নয়ন ভরে হেরব সদা নয়ন ভরে হেরব সদা ওই মদন মোহনে প্রভু চলে গেলেন মা প্রতিদিন ভিক্ষা করে প্রভুর কথা মতো দিনে চারবার সেবা দেয় এক বছর যেতে না যেতে একটি শুভ দিন দেখে একটা সুকন্যার সঙ্গে বিবাহ করলেন বিবাহ করে নিজের স্ত্রীকে নিয়ে যেদিন ঘরে এলেন সেদিন সেবা হতে লাগলো দিনে তিনবার এক বছর যেতে না যেতেই একটা সন্তান হলো ছেলের নাম রাখলো ভগবানের নামে মানে এটা আমার পুত্র গোপীনাথ আর এই হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ ভগবানের নামে নাম রাখলো এখন কি আর রাখে কেউ ভগবানের নামে নাম রাখে না না এখন কত সুন্দর সুন্দর নাম বেরিয়েছে ওসব ওল্ড ফ্যাশন চলে নাকি এখন আগেকার সময় মায়েরা কি নাম রাখতেন শিবা সীতানাথ মধুসূদন শ্যাম সুন্দর মদন মোহন নিত্যানন্দ নিতাই এখন কে রাখে এখন নাম রেখেছে প্রসঞ্জিৎ চিরঞ্জিৎ দেব লালটু পল্টু বল্টু মানে দুই অক্ষরে পাপাই দেখবেন অনেকে রেখেছে নাম রেখেছে পাপায় তার মানে কি পাপ তুইয়া দূরে থাকবি কেন সব আমার কাছে এই তো আমাদের অবস্থা আমাদের রুচিটাই নষ্ট হয়ে গেছে
যার কারণে আমাদের এই অবস্থা। আগেকার সময়ে মায়েরা সংসারে কাজের মধ্যে দিয়ে ভগবানের যে অষ্টত্রশত নাম, তা এই সন্তানের নামে নাম রাখতেন কেন? যদি হাজার কর্মের মধ্যে দিয়ে সেই নামটা উচ্চারণ করি, প্রভুর নামটা তো ডাকা হবে। আর এখন আমাদের কি অবস্থা? তা যাই হোক, এখন প্রভু মানে প্রভুর নাম তো গোপীনাথ, তা গোবিন্দ ঘোষ বলছে আমার ছেলের নামও থাক গোপীনাথ। বলা যায় শেষের দিনে যদি সবকিছু বিস্মরণ হয়ে যায়, সন্তানের নামটা তো আর ভুলবো না। নিজের ঔরস যত সন্তানের নাম ধরে যদি ডাকি, তবু তো প্রভুর নামটা উচ্চারণ করা হবে, তাই ছেলের নাম রেখেছে ভগবানের নামে। এখন দুই সন্তান, এদিকে হলো কি মা, সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে দুইবার, কারণ সংসার বড় হচ্ছে যে বাবা। এটা শুধু গোবিন্দ ঘোষ কেন, আমাদের ক্ষেত্রেও তো হয়। অনেক বাড়িতে গিয়ে দেখেছি তিনতলা চারতলা বাড়ি, ভগবানের জায়গা ওই সিঁড়ির ঘরের তলায়। হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা ঘর, মেয়ের একটা আলাদা ঘর, ছেলের একটা আলাদা, আত্মীয় স্বজনের গেস্ট রুম, মানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আইটেমের ঘর। কিন্তু ভগবানের ঘর কোথায়? ওই সিঁড়ির তলায় ছোট্ট একটা সিংহাসন, তার মধ্যে ভগবান আছেন মানে চিত্রপট, আর তার সামনে স্টিলের থালায় দুটো নকুলদানা, সেই যে সকালে দিয়েছে সেটাকে যে আচমন করে নিজে একটু বদনে দেবে সেই সময়টুকু হয় না। তারা খায় জানেন ভগবানের প্রসাদ, ওই কালো কালো যে পিঁপড়িগুলো আছে ওরা গিয়ে সেই প্রসাদটা সেবা করে। এই তো আমাদের অবস্থা। কিন্তু ভগবান তুমি শুধু আমাকে দাও, মহাজন বললেন আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রত, কোন শক্তি বলে বেড়াও চলি বলি, কিসের অভাবে হয় দেহ পত, দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সবনে কিছুই থাকবে না। যদি আপনি এত সুন্দর দেহটা পেয়ে যদি একটুখানি কৃষ্ণ ভজন করতে পারেন, ভগবানকে ডাকতে পারেন, এটুকুই আপনার থাকবে, তাছাড়া আপনার বলতে কিচ্ছু নেই পৃথিবীতে। আর যেটা আপনার কাল সেটা অন্যের পশু অন্য কারো হয়ে যাবে। গীতার শেষে একটা প্রবাদ আছে, শোনেননি? কার জন্য কাঁদছো তুমি, এসেছো খালি হাতে যাবে খালি হাতে, কি হারিয়েছো কি এনেছো তুমি যার জন্য কাঁদছো। আহা, দেখবেন শুনবেন এই প্রবাদগুলো, বাড়িতে বড় করে টানিয়ে রাখবেন, তাহলে আমাদের একটু চিত্তটা পরিষ্কার হবে। তাই মা, আজ গোবিন্দ ঘোষ দিনে দিনে সংসারের মধ্যে ডুবে গিয়ে যখন ভগবানকে ভালোবাসতে কমে যাচ্ছে ভালোবাসা, ভগবান চিন্তা করলেন ভক্ত দিনে দিনে মায়ার বাঁধনে এমনভাবে আবদ্ধ হচ্ছে, আমাকেই ভুলে যাচ্ছে, কিন্তু আমি তো আমার ভক্তকে মায়ার বাঁধনে বাঁধতে পারবো না, কারণ সে তো আমায় ভালোবাসে, তাই যেমন করে দিয়েছি আবার একটা একটা করে কাটিয়ে নেব। দেখুন কিভাবে কাটিয়ে নিচ্ছে, ভিক্ষা করে সে ডাকছে নিজের স্ত্রীকে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি শিগগিরই দুই ভাগ করো, আর এক ভাগ রসিক করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে সেবা দেব ছোট। এদিকে স্নান করে সে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি, ডাকছে মাধবী, ও মাধবী, সাড়া পাচ্ছে না, মা গেল কোথায়? ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে মন্দিরের ভিতরে গোপীনাথের চরণে নিজের স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে, ডাকছে মাধবী, একি এখন তুমি গোপীনাথের চরণে পড়ে থাকলে হবে? আরে কত বেলা হলো, রান্না করতে হবে, সেবা দিতে হবে, ওঠো ওঠো শিগগিরই ওঠো। কি হলো, ডাকছি শুনতে পাচ্ছ না? বলি ও মাধবী, কোনো সাড়া নেই। সাড়া থাকবে কি করে, দেহে প্রাণ থাকলে তো আর নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া না পেয়ে কাছে গিয়ে যেই না গাত্র স্পর্শ করেছে, হঠাৎ দেখছে মাধবীর অসার দেহ, চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? গোপীনাথ কি অপরাধ করেছিল আমার মাধবী, তুমি কেন কেড়ে নিলে আমার মাধবীকে? মাধবীকে জড়িয়ে ধরে কাছে চিৎকার শুনে পাড়া পড়শি এসে দেখছে মাধবীর মৃতদেহ। গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে পাড়া পড়ছে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও, তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, যে দিয়েছে সেই নিয়েছে, শুধু শুধু কেন কাঁদছো তুমি, তোমার একটা সন্তান আছে তাকে নিয়ে সংসারে সুখে থেকো। সবাই মিলে সান্ত্বনা দেবার পর গোবিন্দ ঘোষ নিজে হাতে মাধবী শেষকৃত্য করলেন। এদিকে প্রতিদিন ভিক্ষা করে দুই সন্তানকে সেবা দেয়, নিজের পুত্র আর বিগ্রহ। কিন্তু একদিন হলো কি মা, সেবা অপরাধী হতে লাগলো, মানে সন্তানের জন্য যেটা খাবার রাখছে সেবার বস্তুটা ভুল করে ভগবানকে দিচ্ছে, আর ভগবানের জন্য যে সেবার বস্তু সেটা ভুল করে নিজের সন্তানকে দিচ্ছে।
প্রভু মনে মনে চিন্তা করলেন ভক্ত সেবা অপরাধী হচ্ছে, যে বাঁধনটা আছে এটাও কাটিয়ে নিতে হবে। হরি বল, কত ভুল দেখুন আমাদের, আমাদের ভুলেই আমাদের পস্তাতে হয়, আমাদেরকে কাঁদতে হয়। প্রভু আমার সন্তানকে কেড়ে নিচ্ছেন কেমন করে? একদিন ওই ছোট্ট বালক, বয়স তখন 5 বছর, আর 5 বছরের শিশু কিন্তু তার মাতা পিতাকে চিনতে পারে বা জানতে শিখে, বুঝতে শিখে। ঘরে ফিরে এসে বাবার কোলে বসে বলছে, বাবা জানো বাবা, আমরা প্রতিদিন যখন মাঠে খেলা করি, সন্ধ্যা হতে না হতেই অন্যান্য বন্ধুরা তাদের মায়েরা এসে তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু বাবা আমার মা তো কোনোদিন আমাকে আনতে যায় না। আমার মা কোথায় বাবা? সবার তো মা আছে, আমার মা কোথায় একটু বলো না বাবা, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে গোপীনা, আমি তো আছি রে, আমি তোর কোনো কষ্ট কোনো দুঃখ রাখবো না। কিন্তু বাবা সন্তানের ওই একই প্রশ্ন প্রতিদিন, বলো না বাবা মা কোথায়, বলো না বাবা আমার মা কোথায়। সহ্য করতে না পেরে বলছে, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরের ভিতরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট বালক কিবা বোঝে সে মা, যেই না বাবা বলেছে তাড়াতাড়ি করে দেখছে বাবা গঙ্গায় স্নান করতে চলে গেল। সেই সুযোগে ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করে করজোড়ে বলছে, গোপীনাথ আমার বাবা বললো তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়। আমার মা তো আমাকে খাওয়াই না, ঘুম পড়াই না, বলতে পারো মা কোথায়? কাজ বলে দা হে, গোপীনাথ বল কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ বল কোথায় আমার মা। ডাকি আমি মজে আমার নয়না কোলে, হারিয়ে গেছে মজে আমার, হারিয়ে গেছে মজে আমার, হারিয়ে গেছে মজে আমার, হারিয়ে গেছে মজে আমার, আমি খুঁজে বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা। এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ কোথায় বাবা তুই? প্রত্যেকটা মাতা পিতাই সন্তানকে ভালোবাসে, ছুটে এসে সন্তানকে আগে ডাকছে, ও গোপীনাথ কোথায় বাবা তুই? হঠাৎ দেখছে সন্তানের কান্নার আওয়াজ, ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়ে পুত্রটাকে কোলের মধ্যে বসিয়ে দিয়ে বলছে, বাবা তুই কাঁদিস না, ও তোকে কোনোদিন বলবে না তোর মা কোথায়। আছি রে, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, আমি তোর কোনো কষ্ট কোনো দুঃখ রাখবো না, তুই আমাকে মা বলে ডাক। বলতে বলতে হঠাৎ সন্তানের বদনের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে না যে গোপীনাথ 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 তুমি আমার সন্তানটাকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু
বলিনি আমার পুত্রটাকে তুমি কেড়ে নিও না গোপীনাথ ছাড়া আমার আর কেউ নেই কেড়ে নিও না প্রভু ব্যথারে আমায় ব্যথা দিও না আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও স্ত্রী দাও পুত্র দাও হরি বল হরি বল আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি তুমি তো দিয়েছো দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে পারি না সহিতে প্রভু গো কেন এত দুঃখ দা যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়া প্রভু যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না চলে গেল মা পিতার কোলে পুত্র প্রাণ হারালো মৃত সন্তানকে নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে বালুরাশির মধ্যে সন্তানের সমাধি দিয়ে শুদ্ধ বসনে স্নান করে শুদ্ধ বসন পরে মন্দিরের ভিতরে প্রবেশ করে বললেন গোপীনাথ সবকিছু দিয়ে আবার তুমি কেড়েও নিলে তুমি কি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায় হরি বল হরি বল মাতা পিতার শেষকৃত্য করবার জন্য আজ তুমি সর্বস্ব কেড়ে নিলে আমি আর বাঁচতে চাই না আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো আমি তোমাকেও খেতে দেব না আমি নিজেও খাবো না আমি আর বাঁচতে চাই না ঘরের মধ্যে দুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর শুধু ডাকে ও গোপীনা কোথায় বাবা একবার ফিরে দিব সবাই বাবা বলে না স্বয়ং ভগবান পাথর হয়ে আর থাকতে পারছে না মা চার দিন পর ওই পাথরের থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে সে ডাকছে বাবা বাবা কে আমি গো আমি তোমার সন্তান আমার পুত্র তো মরে গেছে কে তুমি আমি তোমায় চিনি না তুমি চলে যাও আমি আর কারোর বাবা নই বাবা একদিন তো তুমিই বলেছিলে যে আমি দুই পুত্রের পিতা এই জগতে কারোর যদি দুটো সন্তান থাকে তার মধ্যে যদি একটা মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে আর চার দিন হয়েছে তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি আমার যে বড় খিদে পেয়েছে বাবা আমায় কিছু খেতে দাও ও তুমি এসেছো তুমি এসেছো আমার কাছে আমাকে বাবা বলে ডাকলে তুমি জানো
বাবা বলে ডাকলে সন্তানের পিতার প্রতি কি কর্তব্য থাকে? পারবে? বাবা বলে তো রেখেছো, পারবে তুমি শেষের দিনে আমার জন্য এক মাস অবিষণ্ণ খেতে? পারবো বাবা, পারবে আমার জন্য কাছা নিতে? পারবো, পারবো বাবা। পারবে তুমি আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা। আমি কথা দিচ্ছি তোমায়, একদিন দুই দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনে আমি তোমার শ্রদ্ধ এবার কিছু খেতে দিব। আমার যে বড় খিদে পেয়েছে, দুই বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে সেবা দিয়েছে মা। এইভাবে বেশ কিছুদিন পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী, হাত চলতে পারে না। হরি বল হরি বল। ভগবান প্রতিদিন এক পা দু পা করে ওই শিয়রের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে? না রে, আমার যে চলে যাওয়ার সময় হলো বাবা। জন্মেছি যখন মরতে তো হবেই, কেউ আগে যাবে কেউ পরে। গোপীনাথ কাঁদিস না রে, ভগবান কাঁদছে মা। আজ সে যে ভগবান সেই জ্ঞান আর তার নেই, ভক্তের ভালোবাসায় আজ পুত্র হয়ে ভগবান অজর নয়নে কাঁদছে। বলছে কাঁদছিস কেন রে, কাঁদিস না গোপীনাথ, বলো বাবা। আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নেই যে স্বয়ং ভগবানের পুত্র সে যে শিয়রের পাশে বসে আছে। সবকিছু বিস্মরণ হয়ে গেছে বাবা। অন্তিম মুহূর্ত যখন আসে মা, সবকিছু বিস্মরণ হয়ে যায়। নিজের সন্তান মনে করে ডাকছে, গোপীনাথ বলো বাবা, আমায় একটু চরণামৃত এনে দিবি? দেব বাবা, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিয়রের পাশে এক জোড়া করতাল আছে, আমায় একটু যাওয়ার আগে নাম শ্রবণ করাবো বাবা, এক্ষুনি শোনাবো। করতাল দুটি নিয়ে পুত্র সেজে পিতার চারিপাশে ঘুরে ঘুরে ভগবান নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল, কেউ জানতে পারল না।
ভগবান পুত্র সেজে পাড়ায় পাড়ায় সকলের কাছে কি বলছে, কে আছো তোমরা, শিখিরে এসো, আমার বাবা মরে গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই এসে গোবিন্দ ঘোষের মাটি খুঁড়ে তার ঘরে তাকে সমাধি দিল। এদিকে মন্দিরে, মন্দিরের সেবা তো বন্ধ থাকে না বাবা, দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন। পূজারি, মন্দিরের ভিতরে প্রবেশ করে রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন, স্বপ্নে দেখাচ্ছে, আমার বাবা মরে গেছে, আমাকে কাছা পরিধান করাও। এক মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে, আর এক মাস দিনে একবার হব্যিষণ্ণ করে আমাকে সেবা দেবে। আর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমি আমার পিতার জন্য পিণ্ডদান করব, গোটা প্রদীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে। ক্ষমা যেটা আজও বর্তমান, যারা অগ্রদীপে গেছেন নিশ্চয় দেখেছেন, বা যারা জানি অবশ্যই যাবেন। এই অগ্রদীপে আজও প্রভু আমার অঙ্গে কাছা পরিধান করে পিতার জন্য, মানে গোবিন্দ ঘোষ ভক্তির জন্য পিণ্ডদান করে চলেছে। দেখে আসবেন, সেখানে বিশাল বড় মেলা হয় এই অগ্রদীপে। তাই নিজের সন্তান যদি শ্রাদ্ধ ক্রিয়া করতেন এক মাস পর একদিন, কিন্তু ভগবান পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই তার শ্রাদ্ধ ক্রিয়া চলবে। এটা হলো ভক্তের কৃপা, ভগবানের কৃপা ভক্তের প্রতি। প্রকৃত যদি কেউ ভক্ত হতে পারে, প্রকৃত যদি ভক্ত ভগবানকে ভালোবাসতে পারে, ভগবান ভক্তের জন্য কি করতে পারে? কৃষ্ণ মহাজন বললেন, চেয়ে দেখো, দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে ক দেখো দাঁড়াইল গোপীনা, দেখো পিতৃকার্য সাধিবারে ও গো গোপীনা, দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে ও দেখো দাঁড়াইল গোপীনা। মহাজন বললেন, দেখো দেখো, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তো মারি ভক্তির মা, যোগে যোগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তো মারি ভক্তির মা, আজি যোগে যোগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তো মারি আরে যুগে যুগে তুমি
এসেছে ভারাতে রাখিতে তোমার ভক্তে হরিবল হরিবল সবাই মিলে একটু হাত তুলতে হবে মহাজন কি বললেন ভক্তির বাসনা প্রভু পূরণ করিলাম 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 প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল ওই না প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল জয় সচি নন্দন জয় গৌর হরি ওই জয় সচি নন্দন জয় গৌর হরি জয় সচি নন্দন জয় গৌর হরি কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারি গুণা বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারি বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারি বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারি সবাই হাত তুলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীমস গদাধরে বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীমস গদাধরে বল গৌর হরি বল নিত্যানন্দ বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বৈষ গদাধর বল হরিবল হরিবল গৌর হরিবল 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 গৌর হরিবল বাহু তুলে সবাই বল হরি হরি বল জয় দিলে জয়ী হবে বল হরি বল প্রেমানন্দে একবার বল হরি হরি বল প্রেমানন্দে একবার বল গৌর হরি বল 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 হরি জয় রাধেশ্যাম জানিতা জয় গৌর হরি বল হরি বল।